নমস্কার বন্ধুরা, আমি অরূপ কুলভি। হাতের রবিস্থান বা সূর্যস্থান থেকে আমরা কীভাবে জানব আমাদের সম্মান লাভ এবং সফলতা লাভ বা অসম্মান লাভ বা বিফলতা লাভ বা দুটোই, অর্থাৎ সম্মান অসম্মান, সফলতা বিফলতা, একদম এই রবিস্থান আমরাকে জ্যোতিষশাস্ত্র থেকে আমরাকে কী কী জানায়, হাতের রবিস্থান কোন অংশটাকে বলে, তাহলে এই নিয়ে আমাদের একটা অভিজ্ঞতা, আমার যা আছে আমার মনে হয় বন্ধু হিসাবে আমি আপনাদের শেয়ার করলে অনেকের কাজে লাগবে। দেখুন বন্ধুরা, আমরা যদি হাতকে এভাবে মিলে ধরি, আমাদের যে রিং ফিঙ্গার, অনামিকা অঙ্গুলি বা আঙুল, তার নিচের যে মাউন্ট বা পর্বত, এই অংশটা, এই 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 অংশটা, এই যে আমি টিপিয়ে দেখাচ্ছি, এই অংশটি রবিস্থান, এই সূর্যস্থান, এখানের এই যে পর্বত মাউন্ট, যদি এভাবে আড়াআড়ি করে ধরেন তাহলে দেখবেন এখানটা উচ্চস্থ, যদি আড়াআড়ি করে ধরেন যেখানে বসে আছে তাহলে এটা নিচস্থ বুঝবে, আর যদি সোজা করেন, যদি এইখানে রেখা কোনো থাকে এটা সানলাইন বা সূর্যরেখা বা রবিরেখা বলা হয়, এখানে কোনো স্পট দাগ তিল দাগ আছে কি না, এই নিয়েই মোটামুটি রবিস্থান সম্বন্ধে জ্যোতিষশাস্ত্রে অনেক কিছু আলোচনা করা আছে। তাহলে জ্যোতিষশাস্ত্র আমরাকে যা অভিজ্ঞতা দিচ্ছে তা এক সমুদ্রের মতো, আর আমি তো সেখানে একটু নড়ি কুড়িয়েছি, আর সেই নড়ি আমার বন্ধুদের সঙ্গে আগের মতো আজও শেয়ার করেছি, শেয়ার করে চলব। রবিস্থান থেকেই আমরা জানতে পারি আমাদের সম্মান লাভ, আমাদের যশ প্রতিষ্ঠা, আমাদের সফলতা, আবার রবিস্থানেই আমরাকে বলে দেবে আমাদের অসম্মান আছে কিনা, অপযশ আছে কিনা, বা বহু প্রচেষ্টায় সফলতা আসবে, ধৈর্য ধারণ করতে হবে, বা সফলতা বিফলতা সম্মান অসম্মান দুটোই আছে। চলুন একটা একটা অভিজ্ঞতা আমরা আস্তে আস্তে করে অর্জন করে নিই। বন্ধুরা, আমাদের এই বললাম সানলাইন, এই আমাদের রবিস্থান, এখানে রেখাকে সানলাইন বলা হয়। তাহলে এই অংশটা উচ্চস্থ নিচস্থ নিয়ে আগে বলি, আপনার হাতের ওই অংশটা যদি উঁচু হয়, হাতের ওই মাউন্ট বা পর্বতটা যদি একটু উচ্চস্থ হয়, তার এপাশেও ক্যানেলের মতো গর্ত, তো ওপাশেও ক্যানেলের মতো গর্ত থাকবে, তাহলে বুঝে যাবে রবিস্থানটা আমার উচ্চস্থ। এই উচ্চস্থ রবি আমাদের সূর্যের বল লাভের কারণ, সূর্যদেবের যে একটা কৃপা আছে তার একটা একটা ইঙ্গিত পাই আমরা। উচ্চস্থ রবি হাতে থাকলে কী হবে, না তিনি সম্মান লাভ করবেন, তার কথা মোটামুটি সবাই তাকে মানবে, তার কথা শুনবে, তাকে রেসপেক্ট করবে বা তার কাছে অভিজ্ঞতা নেবে। ওই স্থান যদি বসা থাকে, ডাউন হয়, নিচস্থ হয়, অর্থাৎ গদা বাংলায় তবড়া হয়, তাহলে তার কথা কেউ নেবে না, বাইরের লোক পরের কথা, নিজের বাড়ির লোক নেবে না, তুমি কিছু জানো না, ঘরের লোক এইভাবে ছেলে মেয়ে স্বামী বা স্ত্রী কথা বলে, অস্বীকার করতে আপনারা অনেকেই পারবেন না যাদের খুব বসা আছে। তাহলে নিচস্থ রবিস্থান আমাদের ঠিক ঠিক সম্মান লাভের কারণ হয় না বলে ইঙ্গিত দেওয়া আছে জ্যোতিষশাস্ত্রে। এক উচ্চস্থ স্থান, নিচস্থ স্থান। এবারে এখানে রেখা সান লাইন, রবি রেখা সূর্য রেখা, সূর্য পর্বত থেকে যা নেমে আসে, যদি বন্ধুরা আপনার এই রেখা এখান থেকে নেমে এসে এই হৃদয় রেখা বা হার্ট লাইন পর্যন্ত থাকে, তাহলে আপনি 35 বৎসরের সময় থেকে বা তার একটু আগে পরে আপনার মনস্কামনা পূরণ হতে থাকবে, আপনি যশ প্রতিষ্ঠা সম্মান লাভ করতে থাকবেন এবং সুখী হতে থাকবেন বলে নিজেকে মনে করবেন যে হ্যাঁ, জাস্ট এতদিন পরে আমি আমার মনস্কামনা পূরণ হচ্ছে, আমি ভালো আছি, সুখী হচ্ছি, সুখে আছি, এই কথা বলবেন। অনেকে বলেন না, গোপন রাখেন, তো আপনি নিজে তো বলবেন মনে মনে। যদি এই রবিরেখা আরও নেমে আসে শিরোরেখা বা হেডলাইন পর্যন্ত, আমি যা দেখেছি তাতে 25 থেকে 27-29 মধ্যেই তার ভাগ্যোদয় হয়, তার মনস্কামনা পূরণ হয়, সফলতা লাভ হয়, যশ প্রতিষ্ঠাও শুরু হয়ে যায় লাভ করতে। যদি ওই রেখা আরও নেমে আসে এখান পর্যন্ত, ফেড লাইন পর্যন্ত,
আরও ভালো, আরও দারুণ। চিরকাল তার যশ প্রতিষ্ঠা সম্মান সুরক্ষিত থাকবে। তার লক্ষ্য হবে খুব উচ্চ। তাহলে এহেন নিচে নেমে এসে ফেডলাইন বা আয়ুর্বেদকে টাচ করা রবিরেখা, দারুণ দারুণ, সব থেকে ভালো। এ গেল রবিরেখা, রবিস্থানে। আবার অনেক বন্ধুদের দেখবেন হাতে দুটো সানলাইন আছে, দুটো দুটো সানলাইন। তাহলে দুটো সানলাইন মানে দুটো পথে সম্মান যশ প্রতিষ্ঠা লাভ, দুটো পথে কর্মলাভ। অর্থাৎ আপনি আপনার ওয়াইফ দুজনেই কর্ম করতে পারেন। দুটো রবিরেখা আপনার হাতে থাকলে, ছেলেদের ডান হাতে বিশেষ মেয়ের বাম হাতে থাকলে, আপনি দুটো দিক থেকে সম্মান পাবেন। হয়তো আপনার পরিবারেও আপনাকে খুব সম্মান করে, আত্মীয় স্বজন, কর্মস্থলে সেখানেও আপনি হয়তো সম্মান পেতে পারেন। তাহলে এই ইন্ডিকেট করে দুটো রবিরেখা বা সানলাইন দুটো থাকলে। এবার আপনার রবিরেখা সুন্দর, উচ্চস্তর রবি, দারুণ, কিন্তু ওখানে কালো কুচকুচে তিল কী হবে? না, রবিস্থানে কালো কুচকুচে তিল হলে আমাদের পামিস্ট্রি, জ্যোতিষশাস্ত্র বলছে, হস্তরেখা বিজ্ঞান বলছে, অপযশ অসম্মান লাভ হবে, যাদের আছে আমি দেখেছি। তাহলে কী হবে? না, সম্মান লাভও আছে, সাফল্য আছে, উচ্চস্ত রবি, কিন্তু অসম্মানও আছে। এমন হয় আপনি ভালো করেও অসম্মান আঁচলে গুড়িয়ে আনতে পারেন, মায়েরা, আমার দাদারাও, উপকার করেও আপনি অসম্মানিত হতে পারেন, বা আপনার নিজের কর্মের ভুলে আপনি অসম্মানিত হতে পারেন, হবেন, কনফার্ম একরকম বলাই যায়। আমি আজ পর্যন্ত দেখিনি রবিস্থানে কালো কুচকুচে তিল দাগ আছে, তিনি বিরাট সম্মান লাভ করছেন সব দিন। এমনও দু একজনকে দেখেছি তার পরিবার তাকে প্রচণ্ড অসম্মান করে, মানুষ বলেই মনে করে না, অথচ তার সার্ভিসের টাকাই তার স্ত্রী, তার সন্তান সন্ততির খুব কি বলবো স্টাইলে চলা দেখেছি আমি। আমি সতত সত্য কথা বলি, আমার দেখা অভিজ্ঞতা। সে ব্যক্তির রবিরেখা আছে, দারুণ, তিনি সার্ভিস করছেন, হাতে তিল আছে, তার পরিবার তার সম্মান দেয় না, এতটাও সম্মান করে আমার ভাষা নেই বলার। এবং তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তারই টাকায় এমনভাবে তারা চালচলন করে যা মানে মানুষকে হতবাক করে দিতে পারে। সুতরাং এহেন রবিরেখা, আমার নিজের অভিজ্ঞতা আমার আছে, অন্তত আমার দু তিনজন আমার একদম জানা চিনা যাকে আমি জানি। সুতরাং আপনাদের থাকলে আমার মনে হয় না এটা মানতে আপনি উড়িয়ে দিতে পারবেন না। দেখুন, আমি আজ ইউটিউব চ্যানেলে কোনো গাঁজাখুরি গল্প বলতে আসিনি বন্ধুরা, সময়ের সবারই অভাব, আর ইউটিউব আমাকে কিছু রোজগার করে দেবে এহেন দরকার নেই। ওই জন্য তো 100 টাকা দক্ষিণে আজও, 10 বছর আগেও আমার অনেকে ইউটিউবে চ্যানেলে হাতের ছবি পাঠিয়েছে, আমি সময়ের অভাব, আমি হয়তো উত্তর দিতে পারিনি। অনেকে রিকোয়েস্ট করেন, দাদা একটু দেখে দিন না, দাদা একটু দেখুন ভাই, কি দাদা আমার এভাবে বলবেন না, আমার ইউটিউবের প্রত্যেকটা পরিবার আমি নিজের পরিবার মনে করি, আপনাদের প্রচণ্ড রেসপেক্ট করি, আমার তথ্য শত প্রতিশত সত্য আপনাদের দেওয়ার চেষ্টা করি যদি আপনাদের কাজে লাগে। হয়তো এমনও তো হতে পারে আমার চ্যানেল দেখে আমাকে ফলো করে আমার কোনো বন্ধু হয়তো জ্যোতিষ শাস্ত্র শিক্ষা অর্জন করছেন, তাহলে তাকে আমার ভুল মেসেজ দেওয়াটা কেমন হবে? যদি আমাকে গুরুদেবীকে মনে করেন তাহলে আরে ভাই এ কেমন চেলা, কেমন গুরু হবে? তাই শত প্রতিশত আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করে চলেছি, চলব। আপনাদের ভালোবাসা, আপনাদের রেসপেক্ট, আপনাদের আমার প্রতি আশীর্বাদ লক্ষ টাকা কোটি টাকার সমান। ইউটিউব কি দিবে আমাকে 2 টাকা? সুতরাং সানলাইন, এই রবিরেখা উচ্চস্থ সানলাইন থাকা সফলতা সম্মানের কারক, যশ প্রতিষ্ঠার কারক, কিন্তু ওই সঙ্গে যদি কালো কুচকুচে পরিষ্কার তিল থাকে তা অসম্মানেরও কারক হতে পারে। কারো ঘরে হয় তো কারো বাইরে হয়। আর যদি ওই স্থান নিচস্থ হয়, তারপরে তার যদি কালো কুচকুচে তিল দাগ থাকে, তিনি অন্ধ গলির লোক হবেন, অসম্মানের কাজ তার কাছে প্রিয় হবে, সম্মান তার কাছে কোনো বয়ে যায় সম্মানের জন্য, অসম্মানজনক কাজই তিনি করবেন, চুরি ডাকাতি ছিনতাই
এগলি ওগলি যাওয়া যারা তাদেরও আমি হাত দেখেছি, তাদের এই ধরনের চিহ্ন আমি পেয়েছি, তাই আমি আপনাদের অভিজ্ঞতা শেয়ার করছি। আর আরেকটা হয় দেখবেন, এই সানলাইনে আড়াআড়ি একটা দুটো কাটা দাগ আছে, এইভাবে আড়াআড়ি একটা আরেকটা আরেকটা, তাহলে ধরুন কারো একটা আছে, কারো দুটো, কারো তিনটে। এ নিয়ে অনেকে অনেক মত প্রশ্ন করেছেন, আমার অভিজ্ঞতা শেয়ার করি যে রবি রেখার উপরে যদি আড়াআড়ি দাগ থাকে একটা দুটো, এটা নিশ্চিত কনফার্ম ডেফিনেটলি আপনি অনেক কর্ম পরিবর্তন করেছেন, আজকে যে স্টেজে এসছেন। যদি আপনি এখনও বাচ্চা ছোটো আছেন, তাহলে জীবনে অনেকবার কর্ম পরিবর্তন হবে, হয়তো ছোটোখাটো টিউশনি পড়াচ্ছেন আমার ছোটো বন্ধুরা, তাও 2-5 হাজার, 7 হাজার, 10 হাজার রোজগার করছেন। যদি ওই ধরনের দাগ থাকে, ও বেশি দিন নয়, তারপরে দেখুন আপনি একটা একটা কন্ট্রাকচুয়াল জবে ঢুকবেন বা ঢুকেছেন হয়তো, যারা পেরিয়ে এসছেন তার বলে হ্যাঁ ঠিকই বলছে দাদা, মিলেও যাবে। তারপরে হয়তো কোনো কোম্পা কেউ কোম্পানির সঙ্গে কন্ট্রাকচুয়াল জবের কেউ বা একটা বিজনেস, আরেকটা অন্য বিজনেস শুরু করে দিলেন। যদি দুটো রেখা থাকে, তারপরে রেখা খুব প্রমিনেন্ট রবি রেখা থাকে, তা বুঝতে হবে তারপরে একটা ফিক্সড একটা কর্মে আপনি নিযুক্ত হয়ে যাবেন। হয় বিজনেস হতে পারে, সরকারি চাকরি হতে পারে, বেসরকারি চাকরি হতে পারে, যে কর্মটা হওয়ার পর আপনি নিশ্চিন্ত, হ্যাঁ বাবু আর আমাকে এই করে খেতে হবে, হ্যাঁ যাক, অর্থাৎ খোঁজার ব্যাপারটা বন্ধ হবে, ফিক্সড হবে, নিশ্চিন্ত হবেন যে হ্যাঁ এতেই আমার ঠিক আছে। তাহলে যাদের রবি রেখার উপরে আড়াআড়ি দাগ থাকবে একটা দুটো, তাদের জীবনে আপনি ভেবেই দেখবেন যে আপনার অনেকবার কর্ম পরিবর্তন হয়েছে। সে 2-4 হাজার টাকা রোজগার করতে পারেন, কিন্তু করেছেন কর্ম, এ তার স্ক্যান রিপোর্ট মাত্র। এবারে যদি এই রেখায় অনেকে দেখবেন কালো ছোটো 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 একদম কালো কালো স্পট পট দাগ থাকে, এটা যশ প্রতিষ্ঠা সম্মান অসম্মানের ব্যাপারটা আসছে না। যদি ক্ষতি 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 অনেক স্পট টাইপের দাগ থাকে বন্ধুরা, তাহলে এ আমাদের মাইগ্রেন সমস্যা, মাথা যন্ত্রণা, কারো এক পাশ কারো মাথা যন্ত্রণা হয়, কারো মাইগ্রেন, কারো বা মাথায় কিন্তু টিউমার হতে আমি দেখেছি। তাহলে ক্ষতি ক্ষতি অনেক রবির স্থানে দাগ থাকাটা ভালো না। এখন এই রবিতে আবার যদি ট্রায়াঙ্গেল ত্রিভুজ থাকে, স্কোয়ার থাকে, পরিষ্কার ক্রস চিহ্ন থাকে, স্টার চিহ্ন থাকে, খুব ভালো, আরও দারুণ, সম্মান, আধ্যাত্মিকতা, মানে জীবনের স্যাটিসফ্যাকশন লাইফ হতে পারে, এই একদম কনফার্ম বলে দেওয়া যায়। না থাকলেও হয়, কিন্তু জ্যোতিষশাস্ত্র মানে কি, আমরা যে সিগন্যালগুলো থেকে আমরা আগাম পাই, যে সাইনগুলো আমরাকে একটা ইঙ্গিত দেয়, তাহলে ট্রায়াঙ্গেল থাকা, স্কোয়ার থাকা, এ স্টার চিহ্ন থাকা সানলাইনে দারুণ দারুণ কিছু। আর যদি এই রবিস্থান খারাপ হয়, দাগ থাকে, কাটাকুটি থাকে, নিচস্ত হয়, তাহলে আমরা কি করবো, এটা অনেকের প্রশ্ন। তার আগে একটু বলে দিই যে কখন বুঝবেন আমার রবিস্থানটা ভালো, আমার সাপোর্টে আছে রবিস্থান না, এটা একটা ভালো চিহ্ন যে আপনার হাতে যা কালার রং ওই স্থানে, এই স্থানটা যখন তার থেকে আরও উজ্জ্বল হবে। ধরুন ফর্সা, আপনি আপনার হাত তো বেশ সুন্দর টুকটুকে ফর্সা, তাতে যদি লালাভ বা হালকা পিঙ্ক টাইপের একটা কালার মরছে, তাহলে বন্ধুরা কনফার্ম হবেন যে সান বা রবি আপনাকে এখন খুব ভালো পজিশনে আছে, সাপোর্টিংয়ে আছে, আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনার যা মনস্কামনা যেভাবে হাঁটছেন তাতে আপনি সফলতা পাবেন। আর যখনই ওই অংশটা অন্যান্য রঙের থেকে ফিকে হবে, মলিন হবে, স্পটযুক্ত হবে, তাহলে তখন বুঝবেন রবি আমার সাপোর্টে নেই। তাহলে বড় বড় কোনো প্ল্যান নিতে গেলে সে সময় একটু ভাবনা চিন্তা করবেন, বা যদি অপেক্ষা করা যায় একটু অপেক্ষা করলে ভালো হয়। লাস্ট, যাদের খুব খারাপ তারা কি করলে ভালো হবে, এখন প্রথমেই বেশিরভাগ জ্যোতিষী বলবেন চুনি পরে নিন, রবি 5 রতি 6 রতি যা যেমন, বার্মা, নিউ মাইন্স ইত্যাদি ইত্যাদি। আমি বলি বন্ধুরা, সূর্য আমাদের কী শিক্ষা দেয়, টাইম শুড বি মেনটেন্ড, সময় অনুযায়ী চলো। সূর্য আমাদের এই শিক্ষা দেয়, আমি ক্ষণকালও বসিনি, যদি আমি 1 সেকেন্ড অপেক্ষা করে যাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক কিছু তজনজ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। তাহলে সময় অনুযায়ী আমাকে চলতে হবে। আমরা যখন সুপারফাস্ট বা কোনো ফ্লাইট বা কোনো কিছু আমরা মিস করে ফেলি না, ট্রেন, তখন আবার তখন হাই উতাস করি, ইস্যা
আর একটু জোরে এলে বলো তো, আমার ছোটো কম হয়ে গেছে। আমরা তখন সময়ের জ্ঞানটা পাই। এই সময় অনুযায়ী যদি আমরা চলি, আমরা যদি মেহনতি করি, পরিশ্রম করি, তবেই তো না সূর্য ভালো হবে, তবেই তো হাতে সানলাইনটা ভালো হবে। যারা আগের জন্মে খুব পরিশ্রম মেহনতি সততার মধ্যে করেছে, তাদের এই জন্মে ছোটো থেকেই মায়ের পেট থেকেই সানলাইন জলজল করবে। কত বাচ্চারা আমি হাত দেখে যে সানলাইন করছে তার বাবার নেই। আর দেখুন আপনার সানলাইন নেই, আপনার ছেলের তো আছে, ছেলেকে নিয়ে তো চিন্তা কেন, সানলাইন তো কনফার্ম যশ প্রতিষ্ঠা সাফল্য। তাহলে যদি মেহনতি করি, ন্যায্য পথে সৎ পথে চলি, তাহলে সানলাইন আপনিই হবে, রবি উচ্চস্থ আপনি হবে, সূর্যদেবকে কৃপা করতে বাধ্য তিনি, এটাই সত্য কথা। আর যদি কুঁড়ে হন, মেহনতি করবেন না, তাহলে ওই চনি দু চারটা পুরুন, নাকে সরষার তেল দিয়ে ঘুমান, হয়তো ভালো হতে পারে, আমার জানা নেই। চুনি পড়লে কি উপকার হয় না? তাহলে কেন বলছে স্টোন 35% কাজ করে, বাকি 60 কি হবে দাদা? ওটাই মেহনতি, ওটাই সফলতার মেন। আপনাকে হাঁটতে হবে, মেহনতি করতেই হবে। তাহলে আমি যদি পণ করি যে আমি হাঁটবো, সময়ের সঙ্গে চলবো, সূর্যের মতো জ্বলবো, দু দশটা চুনি আপনার কী করবে? চুনি পিছনে রয়ে যাবে, আপনার সফলতা এগিয়ে যাবে, সব সফলতা আসবে। আমি মনে করি আমাদের সফলতা আমাদের মানসিক শক্তি, ইচ্ছা শক্তির উপর। স্টোন কি রত্ন কি পরবো না আমরা? রত্ন আপনি অবশ্যই পরবেন। যদি রবি আপনার খুব খারাপ হয়, কালো তিল দাগ হয়, তাহলে আপনি অবশ্যই সূর্য প্রণাম করবেন, অবশ্যই গুরুনাম জপ করবেন, রবিবার পারলে নিরামিষ খাবেন। বিল্ল মূল তেড়ে তেড়ে ধারণ করা নয়, ওতে গাছ মরা যাবে। বেল গাছের গোড়ায় জল দিয়ে সূর্য প্রণাম করুন, ওখানেই একটু বেল্ল বৃক্ষকে প্রণাম করুন, আরও বেশি মূল ধারণ করার থেকে বেশি ফল পাবেন। পয়সা থাকলে চুনি রবি, রবি স্টার বা স্টার রবি সাবস্টিটিউট ধারণ করুন, ওই অনামিক আঙ্গুলি ফল পাবেন। কিন্তু সেই এক কথা, যশ প্রতিষ্ঠা সাফল্য রবি দেয়, রবি নিট অ্যান্ড ক্লিন হতে হবে, তার জন্য আপনাকে মেহনত করতে হবে না থাকলে। আর যদি খারাপ থাকে, স্পট দাগ মলিন হয়, তাহলে রবির সাপোর্ট কম, তাহলে সেই সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। বড় বড় প্ল্যান সেই সময় আপনি ওভারকাম করার জন্য আপনাকে একটু অপেক্ষা করে আপনি ডিসিশন নিন, তারপরে আপনি শুরু করুন, ভালো ফল পাবেন। আর যদি রেখাও থাকে, উচ্চস্থ আবার তিল থাকে, বুঝতে হবে আপনার সম্মানের সঙ্গে অসম্মানও আছে। তাহলে কোন অ্যাঙ্গেলে অসম্মান আসবে অনেক সময় আমরা জানতে পারি, তবু আমরা আবেগে আবেশে মোহে সেইখানে আবার গাড্ডায় পড়ে আমরা অসম্মানিত হয়ে কাদা মেখে চলে আসি অনেকে বাড়িতে, জানতে জানতে। তিল আছে মানে আপনি জানেন কনফার্ম, যদি আর জ্যোতিষী মানেন তাহলে আপনি ছোটো থেকেই জানেন, অনেকেই জানেন যে এটা আছে, অনেকে স্বীকার করেছেন হ্যাঁ আমি খুব অসম্মানিত হয়েছি দাদা। তাহলে আমরা কেন চলবো না, সেভাবে চলুন। এই নিয়ে আমার বন্ধুর প্রশ্ন ছিল, রবির রেখার উপরে বা রবির উপরে একটু দাদা ডিটেলসে বলুন। তাই আমার মনে হলো আমার ইউটিউবের সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে এই রবিস্থান সম্বন্ধে একটা আমার অভিজ্ঞতা মেসেজ হিসাবে দেওয়া। বন্ধুরা একদম আপনার বাড়ির ছেলে মেয়ে সন্তান বন্ধু দাদা মনে করবেন, এই হিসাবে আমি আমার মেসেজ আপনাদের শেয়ার করলাম। রবি রেখা কেমন হলে কেমন হয়, এই রবিস্থান আমাকে যশপতি সম্মান অসম্মান, বিফলতা সম্মান অসম্মান দুটোই আমাকে জানাতে পারে আগাম। তাহলে সে অনুযায়ী যদি আমরা চলি, রবি রেখা বা রবি কিনে এত ভাবার দরকার নেই। হ্যাঁ, রবি আপনার আপনি ভালো হবে। রবিস্থান যশ প্রতিষ্ঠা সম্মান আমাদের ছায়ার মতো, ছায়াকে ধরতে যাবেন তো ছায়া আপনার আগে আগে চলবে, জীবনে ছায়াকে ধরতে পারবেন না। ছায়াকে যদি ছেড়ে আপনি আপনার কর্মে হাঁটেন, এই যশ সম্মান সফলতার যে ছায়াস্বরূপ, এই সফলতা আপনাকে অনুসরণ করবে। তাই কর্মের উপরে জোর দিন, স্টোনের উপরে নয়। হ্যাঁ, একটা স্টোন আপনি পড়তে পারেন, আমি আগেও বলেছি লগ্ন যার যদি যদি আপনার হরোস্কোপ জানা থাকে, যদি জন্ম টাইম অনুযায়ী আপনি লগ্ন রাশি জানেন, তো লগ্নর যে গ্রহ তার রত্ন আমরা সারা জীবন ধারণ করতে পারি। হাতে যে গ্রহ একদমই নিচস্থ, সবদিন বসে আছে একই রকম, ছোটো থেকেই দেখছেন, তাহলে বুঝতে হবে সে নিচস্থ, সে সারা জীবনই থাকবে, সেই গ্রহের রত্ন আপনি সারা জীবন ধারণ করতে পারেন। যার যেটা মনে হবে সেই রত্ন, হয় লগ্নের রত্ন সারা জীবন ধারণ করতে পারেন,
বা আপনি জানেন না আপনার ডেট অফ বার্থ টাইম, তাহলে আপনার হাতে যে গ্রহটা সবদিন যে স্থানটা বসে আছে তার রত্ন সারা জীবন ধারণ করতে পারেন। এই ছিল আমার আজকের আপনাদের দেওয়া, আজ 22শে জানুয়ারি রামলালা প্রতিষ্ঠার দিন। সবাইকে রামের কৃপার জন্য আমি রামচন্দ্রের কাছে প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সবার কুশল মঙ্গল হোক, জয় করুক।